আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল থেকে আমি ফারজান আহমেদ আজকে তোমাদের সবাইকে আমাদের অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে বিএনআইএস হোম স্কুলে নবম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকে এটা প্রথম ক্লাস, অবশ্যই তোমরা তোমাদের বইটা সামনে রাখবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমেই আজকে প্রথম অধ্যায়ের পাঠ এক এবং দুই নিয়ে আলোচনা করব। তোমরা জানো গার্হস্থ্য বিজ্ঞান বিষয়টি এখানে আমাদের ব্যবহারিকও অন্তর্ভুক্ত আছে। তো আমরা যেহেতু তোমরা নবম শ্রেণীতে উঠেছো, তোমাদের এখানে ব্যবহারিক নবম দশম শ্রেণী মিলিয়ে যে ব্যবহারিকগুলো আছে আমরা এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। আমরা আজকে আমাদের যে পাঠ্য বই আছে সেই পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ দুইটি টপিক নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, বোর্ডের দিকে লক্ষ্য করবে সবাই। আমাদের আজকের আলোচ্য বিষয় অধ্যায় একে পাঠ এক এবং দুই, যেখানে আমরা কতগুলো বিষয় নিয়ে আলোচনা করব। বোর্ডের দিকে দেখবে সবাই, গৃহ ব্যবস্থাপনার সংজ্ঞা এবং ধারণা, এই বিষয়টি আলোচনা করব। গৃহ ব্যবস্থাপনার ধারণা কাঠামো, পাশে যে চিত্রটি দেখতে পাচ্ছ এটি গৃহ ব্যবস্থাপনার ধারণা কাঠামো, এই বিষয়টি তোমাদের সামনে উপস্থাপন করব। লক্ষ্য এবং লক্ষ্যের প্রকারভেদ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো গৃহ ব্যবস্থাপনা একটি আমরা আমাদের পরিবারের যে লক্ষ্যগুলো থাকে সেই লক্ষ্যগুলো অর্জনের জন্য যে পারিবারিক যে সম্পদগুলো আছে সেই সম্পদগুলো ব্যবহারের পরিকল্পনা আমাদের পরিকল্পনা সংগঠন নিয়ন্ত্রণ ও মূল্যায়নকে এক কথায় গৃহ ব্যবস্থাপনা বলে। আমরা এটাকে আমাদের পারিবারিক জীবনের প্রশাসনিক দিকও বলতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, গৃহ ব্যবস্থাপনার সংজ্ঞাকে বিশ্লেষণ করার আগে আমরা গৃহ ব্যবস্থাপনার যে ধারণা কাঠামো আছে আমরা সেটি লক্ষ্য করব। তোমরা বোর্ডের দিকে খেয়াল করবে সবাই। মানুষের ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক সব ক্ষেত্রে আমরা ব্যবস্থাপনা এই বিষয়টি লক্ষ্য করে থাকি। গৃহ ব্যবস্থাপনার সংজ্ঞাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা এখানে কতগুলো ধারাবাহিক কর্মপদ্ধতির সমষ্টি দেখতে পাই, যেগুলো মানসিক এবং শারীরিক উভয় কর্মপদ্ধতি একসঙ্গে মিলিতভাবে আমরা গৃহ ব্যবস্থাপনার এই কাজগুলো করে থাকি। ধারাবাহিক বিভিন্ন কার্যক্রমের সমষ্টি বলতে পারি বা ধারাবাহিক বিভিন্ন পর্যায়ের সমষ্টি বলতে পারি। পর্যায়গুলো হচ্ছে পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ এবং মূল্যায়ন। প্রিয় শিক্ষার্থীরা, পরিকল্পনা বিষয়টি হচ্ছে আমাদের সামনে যখন লক্ষ্য এসে দাঁড়ায়, কোনো লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য আমরা কিছু কাজ হাতে নেই এবং সেই কাজগুলো কীভাবে, কার মাধ্যমে, কী কী সম্পদ ব্যবহার করে করা হবে তার একটি পূর্ব যে রূপ থাকে সেটি হচ্ছে পরিকল্পনা। আর সংগঠন স্তর হচ্ছে এমন একটি স্তর যেখানে সমন্বয় সাধন করতে হয়, কাজ, কর্মী এবং সম্পদের মধ্যে সমন্বয় সাধন করতে হয়। এখানে সম্পদ বলতে আমাদের যে শারীরিক এবং আমাদের যে মানবীয় অমানবীয় যে সম্পদগুলো আছে, আমাদের মানবীয় সম্পদ, আমাদের আমাদের যে জ্ঞান, বুদ্ধি, দক্ষতা, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন বস্তুবাচক সম্পদের সমন্বয় এবং যে লক্ষ্যটার সামনে এসে দাঁড়ায় সেটি বাস্তবায়নের জন্য আমাদেরকে কাজ করতে হয়। কর্মী হচ্ছে যিনি কাজ করেন। তো এখানে তিনটি বিষয়ের মধ্যে সমন্বয় সাধন করতে হয়। এরপরে নিয়ন্ত্রণ স্তর গুরুত্বপূর্ণ একটি স্তর। আমরা যে পরিকল্পনা স্তরে যে ধারণাটি আমরা বাস্তবায়ন করার জন্য হাতে নেই বা যে পরিকল্পনা গ্রহণ করে আমরা কাজে অগ্রসর হই, বাস্তবে রূপ দেওয়া হয় নিয়ন্ত্রণ স্তরে এসে। এখানে কাজটি যদি সঠিকভাবে অগ্রসর হয় তাহলে আমাদের আর বারবার সিদ্ধান্ত নিতে হয় না, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা যে কাজ হাতে নেই বা যে পরিকল্পনা করে আমরা কার্যক্রম পরিচালিত করি সেই কাজটি সঠিক হয় না, সেক্ষেত্রে এখানে নিয়ন্ত্রণ স্তরে আবার নতুন করে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। সবশেষে মূল্যায়ন স্তর গুরুত্বপূর্ণ একটি স্তর। এখানে আমাদের যে কাজটি করা হয়েছে সেই কাজটি ভালো মন্দ সব কিছু যাচাই করা হয়, আমরা একে ফলাফল যাচাইয়ের স্তর বলতে পারি। এখানে কাজটি যদি সঠিকভাবে হয় তাহলে আমরা পরবর্তী লক্ষ্য আবার সামনে এসে দাঁড়ায়, আমরা সেভাবে পরিকল্পনা গ্রহণ করি। আর কাজটি যদি ভুল হয় আমরা আবার নতুন করে পরিকল্পনা গ্রহণ করি, তাহলে আমরা মূল্যায়ন স্তরকে আমাদের ভবিষ্যৎ কাজের মানদণ্ড বলতে পারি। তো আমরা যে সম্পদগুলো ব্যবহার করে থাকি, এখানে বস্তুবাচক সম্পদ রয়েছে, এখানে মানবীয় সম্পদ রয়েছে, এই উভয় সম্পদের যৌথ ব্যবহারের মাধ্যমে কিন্তু আমরা
লক্ষ্য অর্জন করে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা গৃহ ব্যবস্থাপনা কি, এটি গোটা যে আমাদের আমাদের যে ধারণা কাঠামো আছে এর মাধ্যমে আমরা ধারণা করতে পারলাম যে গৃহ ব্যবস্থাপনা হচ্ছে আমাদের পারিবারিক লক্ষ্য অর্জনের জন্য আমাদের যা কিছু আছে, যে সম্পদগুলো আছে, তার সঠিক পরিকল্পনার মাধ্যমে সম্পদ ব্যবহারে কার্যক্রম গ্রহণ করে লক্ষ্য বাস্তবায়ন করাকে বোঝায়। তো লক্ষ্য কী এই বিষয়টিও আমাদের জানতে হবে। লক্ষ্য হচ্ছে একটি কাম্য উদ্দেশ্য যা ব্যবস্থাপনাকে সহজ করে বা গতিশীল করে। কোনো ব্যবস্থাপক যদি সুনির্দিষ্ট লক্ষ্য গ্রহণ না করে থাকেন, তাহলে কিন্তু তার লক্ষ্যে বাস্তবায়ন করা বা লক্ষ্য সহজভাবে পরিকল্পনা অনুযায়ী লক্ষ্যে পৌঁছানো সহজ হয় না। নিকেল এবং ডর্সি লক্ষ্যকে তিন ভাগে ভাগ করেছেন। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, দীর্ঘমেয়াদী লক্ষ্য, মধ্যবর্তীকালীন লক্ষ্য এবং তাৎক্ষণিক লক্ষ্য। আমরা আমাদের গৃহ ব্যবস্থাপনার ধারণা কাঠামোর মধ্যে সবশেষে দেখতে পাই যে লক্ষ্য অর্জনের জন্য কিন্তু আমাদের সব কিছুর পরিকল্পনা বা সব কার্যক্রম হাতে নেওয়া, মানুষের গোটা জীবনটা কিন্তু লক্ষ্যকে কেন্দ্র করে পরিচালিত হয়। যখনই একটা লক্ষ্য অর্জন হয়ে যায়, আবার আরেকটি নতুন লক্ষ্য আমাদের সামনে এসে দাঁড়ায়। তো এই যে দীর্ঘমেয়াদী লক্ষ্যকে আমরা স্থায়ী বা সময় সাপেক্ষ লক্ষ্য বলতে পারি। কোনো শিক্ষার্থী ভবিষ্যতে কী হবে বা কোন পেশায় যাবে, এটি তার দীর্ঘমেয়াদী লক্ষ্য, একে আমরা স্থায়ী লক্ষ্য বলতে পারি। কেউ ডাক্তার হওয়ার জন্য পড়াশোনা করতে চায়, তো ডাক্তার হওয়া একটি সময় সাপেক্ষ ব্যাপার। চিকিৎসক হতে চায় কেউ, সেই লক্ষ্যে সে কিন্তু বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করে, এটি তার মধ্যবর্তীকালীন লক্ষ্য। এটি অধিক স্পষ্ট লক্ষ্য, যেখানে বিভিন্ন কার্যকলাপ সামনে এসে দাঁড়ায়, বিভিন্ন উদ্দেশ্য সামনে এসে দাঁড়ায় এবং কর্মী সেটা বাস্তবায়নে কাজ করে থাকে। এরপরে আছে তাৎক্ষণিক লক্ষ্য, যেটি ছোটো ছোটো লক্ষ্য এবং তাৎক্ষণিক এই লক্ষ্যগুলো পূরণের মাধ্যমে মধ্যবর্তীকালীন লক্ষ্যে পৌঁছানো অনেক সহজ হয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য আসলে এমন একটি বিষয় যেটি মানুষের মূল্যবোধ অনুযায়ী সেটি মানুষ গ্রহণ করে থাকে বা মানুষের মূল্যবোধ লক্ষ্যকে পরিচালিত করে থাকে। কেউ কেউ চায় যে বড় হয়ে সে চিকিৎসক হবে, অনেকের ইচ্ছা বড় হয়ে গায়ক হবে। এক্ষেত্রে মূল্যবোধ তার লক্ষ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে ক্লাসটা আমরা করেছি সেই ক্লাসের উপরে নির্ভর করে তোমাদের ছোটো একটি বাড়ির কাজ দিয়েছি। তোমরা জানো, তোমরা বাড়ির কাজ করে আমাদের যে নির্ধারিত দিন আছে, নির্ধারিত দিনে তোমরা এসে জমা দিয়ে যাবে। বাড়ির কাজটি তোমরা লিখে নাও, গৃহ ব্যবস্থাপনা কি, লক্ষ্য ব্যক্তির কার্যাবলীকে নির্দেশ করে, ব্যাখ্যা করো। আবারও বলছি, গৃহ ব্যবস্থাপনা কি, লক্ষ্য ব্যক্তির কার্যাবলীকে নির্দেশ করে, ব্যাখ্যা করো। লক্ষ্য ব্যক্তির কার্যাবলীকে নির্দেশ করে, ব্যাখ্যা করো, এটি একটি অনুধাবন প্রশ্ন। তোমরা একটি উদাহরণের মাধ্যমে আলোচনা করতে পারো বা কোনো ছাত্র বা শিক্ষার্থীর সে ভবিষ্যতে কোন পেশায় যাবে তার তোমাদের বইতেও আছে এই উদাহরণটা, সেটি দিয়ে তোমরা এখানে লক্ষ্যের শ্রেণী বিভাগটা আলোচনা করবে, আশা করি বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আমরা পরবর্তীতে আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সে পর্যন্ত অনেক অনেক শুভকামনা রইল। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।